আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বিহর্স আজকে আমি আপনাদেরকে শীতের একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই আপনাদেরকে দেখাবো ভিডিওটি নাটেন আমার মরজুক সৌকার দেখবেন আর ভিডিওটি এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলাগুনটি অন করে দেবেন তো বিওয়ার্স প্রথমে নিচের গ্যাটটুকু কাটিং করবেন আপনারা বডির লম্বাটুকু মূল লম্বা থেকে বাদ দিয়ে তারপর নিচের গ্যাট লম্বাটা নেবেন এবং গ্যাটটি চার বাস করে নেবেন এইভাবে তারপর কাটিং করে ফেলবেন এভাবে কাটিং করে ফেলবেন বডি লম্বা আমরা দশ নিয়েছি এই দশ আমরা মূল লম্বা থেকে বাদ দিয়ে দিয়ে তারপর নিচের গ্যারের লম্বাটুকু নিলাম এই যে দেখুন এইভাবে নিয়ে নেবেন এখন বিওয়ার্স আপনারা প্রথমে এই যে প্রথমে পিছনে বডিটুকু কাটিং করবেন যেহেতু সামনে ফাড়া হবে সামনে বডিতে ফাড়া হবে এই যে বডি যত লম্বা তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন এই যে নিয়ে এই যে এইভাবে এই যে এখানে কাঁধ নেবেন কাজ ছয় নিয়ে নিলাম যে তোর কলার হবে বেবি কলার দিয়ে সুন্দর একটি ফ্রকের ডিজাইন আজকে কাটিং করে এবং সেলাই করে দেখাবো এটা দেখতে থাকুন এই শীতের খুব সুন্দর একটি বেবি ফ্রক এই যে এখন বড়ির যতটুকু হবে তার সাথে চার ইঞ্চি যোগ করে সাথে এক ইঞ্চি যোগ করবেন সেলাইয়ের জন্য এ নিয়ে নেবেন তারপর নিচে টিকিন টিকিন দিলে বডির সমান সমান করে এই কাপড় নেবেন এই যে এই যে বড়ির নিচে আমরা টিকিন দিয়ে নেব এই যে নিয়ে নিচের গ্যার কাটিং করার পর তারপর বডি কাটিং করলাম এই যে দেখুন প্রথমে পিছনের বডি সামনে বডিটা ফাড়া হবে সেই জন্য সামনে বডি পিছনের বডি উপরে রেখে তারপর কাটিং করব এই যে দেখুন এইভাবে কাটিং করে ফেলবেন এই যে পিওর্স এখন আমরা সামনে বডির কাটিং করব কাপড়টিকে সুন্দরভাবে আপনারা বাস করে নেবেন ফেলা লিন কাপড় দিয়ে সুন্দরভাবে শীতের একটি বেবি কালার দিয়ে শীতের একটি ফ্রক সহজে কাটিং ও সেলাই এভাবে দেখবেন এই যে এই যে সামনে এভাবে প্লেটের ভাঙার জন্য সামনে এভাবে বাস করে নেবেন দেড় ইঞ্চি কাপড় দেড় থেকে দুই ইঞ্চি কাপড় আপনারা বাস করে নেবেন বাস করে তারপর পিছনে বডিটুকু সামনে বডি উপরে রেখে তারপর এভাবে সুন্দর করে সমান সমান করে কাটিং করে ফেলবেন তারপর হাফ ইঞ্চি উপরে রাউন্ড করে দিবেন নিচে এই যে দেবেন এই যে এখন আমরা পিছনের কলা কলারের জন্য পিছনে কলা আমরা হাফ ইঞ্চি কাটিং করবো হাফ ইঞ্চি ডিপ দিয়ে কাটিং করে ফেলবো শুধু পিছনে কলারটুকু এই যে এখানে দুই নিলাম কলার জন্য এই যে শুধু হাফ ইঞ্চি রাউন্ড শেপ করে দিলাম কলারের জন্য আমরা পিছনের বডি থেকে শুধু হাফ ইঞ্চি কাটিং করব। এই যে এখানে নিচে তিন ইঞ্চি বরাবর বড় একটি দিয়ে নিলাম এখানে টিকেন হবে প্রত্যেকটার সাথে এখন পিছনের বডিটুকু রেখে তারপর সামনের বডিটুকু কাটিং করব।। এই যে ডিপ দিব দুই ইঞ্চি এই যে ওই দুই ইঞ্চি দিয়ে আমরা শুধু সামনের বডিটুকু কাটিং করে ফেলব সামনের গলা এই যেভাবে আপনারা সুন্দরভাবে কাটিং করে বললেন যেহেতু এটা কলার হবে এখানে তালপাত কেটে দিব এই যেভাবে তালপাত কেটে দেবেন বড়িতে এই যে দেখুন এই এখন বিওয়ার্স আমরা এই যে হাতা কাটিং করবো করব হাতার জন্য লম্বা যদি রোগ হবে তার থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন আর এই যে বিওয়ার্স দেখুন এই যে মুহুরি থেকে আপনারা দুই তিন ইঞ্চি বেশি নিয়ে নেবেন যাতে এর নিচে কুচি হবে এই যে উপরে কুচি হবে এবার দিয়ে রাউন্ড শেপ করে নেবেন যতটুকু লম্বা হবে এর থেকে দুই তিন ইঞ্চি বেশি নেবেন এভাবে কাটিং করে ফেলবেন এই যে হাতার এই যে কুচি হবে এখানে এই যে কুচি হবে হাতাতে এখন ভিওয়ার্স আমরা বেবি কলার কাটিং করব বেবি কলার কাটিং করার জন্য আপনারা যখন কামিজটি সেলাই করবেন এই ফ্রকটি সেলাই করবেন কাজজোড়া দিবেন তখন আপনারা কলার মাপটি নিয়ে নেবেন কলার বারো আমার কলার বারো হচ্ছে সেই জন্য আমি নিচে এই যে এরকম বারো হয়ে রাউন্ড করে সাড়ে তিন ইঞ্চি পাশ করে কেটে ফেলবো এই যে বেবি কলার জন্য সাড়ে তিন ইঞ্চি পাশ কাটিং করবেন এই রাউন্ড করে ফেলবেন নিচে কলার নিচ হবে এটা এই যে এইটার উপর এই যে নিচ হবে এখানে বারো ইঞ্চি কলার সেই জন্য বারো ইঞ্চি মাপ দিয়ে আমরা কাটিং করে ফেললাম এই দেখুন কলারটা এই যে এইভাবে থাকবে এই যে এইভাবে কলার সাইডে আমরা হচ্ছে এখন সেলাই দেখাচ্ছি দেখুন প্রথমে সামনে বড়ি যে প্লেটের জন্য বাড়তি কাপড়টুকু রেখেছিলাম সেটা এভাবে সেলাই করে নেবেন এই যে দেখতে তখন খুবই সহজ এই যে এভাবে প্লেটটুকু আপনারা একটু সেলাই করে নেবেন আটকে নেবেন আগে এই যে এখন আমরা কাজ জয়েন দিব এভাবে আপনারা কাজ জয়েন দিয়ে নেবেন এখানে বিওয়ার্স কলারে আমরা চিকন পাইপিন করবো কলারটুকু চিকন পাইপিং করে তারপর লাগানো হবে এই যে কাজ ডবল সেলাই দিয়ে নেবেন এই যে এভাবে ডবল সেলাই দিয়ে নেবেন এই যে কলারের চিকন পাইপিনের জন্য আমরা আড়ারি কপে করে সাদা কাপড় কেটে নিয়েছিলাম আগে থেকেই এভাবে দুই পাশ করে তারপর কলের চতুর তিন পাশে কলের তিন পাশে আপনারা চিকন করে সেলাই করে নেবেন এভাবে এক দুই সুতা কাপড় করে সেলাই করে নেবেন এটা হচ্ছে কলারের চিকন পাইবেন হবে এই যে দেখুন এইভাবে দিয়ে নেবেন এই যে সেলাই করে নেবেন এই যে এখন মু উল্টায় সেরা তারপর ভিতরে দিয়ে সুন্দর করে চিকন করে পাইপিনটা আপনার মন মতো পাইপিন করে এই যেভাবে চিকন করে পাইপিন করে তারপর সেলাই করবেন এই যেভাবে ভিতরে রেখে কাপড়টুকু ভিতরে টেনে তারপর বাস করে সেলাই করবেন এই যে কলার এইভাবে চিকন সেলাই দিয়ে নেবেন এই দেখুন এইভাবে দিয়ে নেবেন বিয়র্স মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা অবশ্যই পারবেন এটা খুবই সহজ এবং খুবই সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক এই যে কলারটুকু সেন্টার করে মাই সেন্টার করে আমরা লাগিয়ে নেব দুপাশে আমরা কলারটুকু আলগে আলগা কাপড় দিয়ে লাগিয়ে নেব চিকন পাইপিন করে এই যে প্রথমে আমরা কলারটুকু আগে সেলাই করে নিলাম উপরে রেখে বাস করে সেলাই করে নেবেন দুপাশে এই যে এইভাবে এই যে বিভার একটি চিকন কাপড় কলার উপর দিয়ে নিলাম বাস করে এই যে এরকম চিকন কাপড় দিয়ে তারপর কলার উপর রেখে বাস করে সেলাই করে নেবেন খুব মনোযোগ দিয়ে দেখুন ইশালা পারবেন এই যে কলারটুকু বডির উপর রেখে আগে সেলাই করবো তারপর কলার উপর এই চিকন কাপড়টুকু রেখে তারপর আবার এইভাবে সেলাই করে নেবেন যাতে কলারটুকু পাকা হয় উল্টাই নেবেন এই যে এই যে তখন কলারটুকু সেলাই করে নেবেন এইভাবে এই যে দেখুন সুন্দরভাবে সেলাই দিয়ে নেবেন করার পর এখন আমরা কোমরের বেল্ট তৈরি করবো বডি সেলাই আগে কোমরের বেল্ট তৈরি করে নিব টিকিং দিয়েছি নিচে বেল্ট আগে তৈরি করে নিব তবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আশা করি আপনারাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায় সেই জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এইভাবে এখানে বিলটা কাপড় দিয়ে তারপর সেলাই করে নেবেন ল্টের কাপড়টুকু ভিতরে রেখে তারপর একবারে বড়ি সেলাই করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার মতো সবার আগে নোটিফিকেশান আপনাদের করে চলে যায় এই যে দেখুন এই যে হাতাটুকু আমরা হাতার মাত হাতাতে চিকেন প্যাপিন করলাম এই যে চিকেন পাইপিন করে এই দেখুন হাতাতে চিকেন পাইফিন করলাম খুব সুন্দরভাবে চিকন পাবিন এই যে দুই বাজে কাপড়টুকু নিবেন নিয়ে তারপর লাগিয়ে তারপর উল্টে নিয়ে চিকন পাবিন করে হলেও এইভাবে এই এই যেভাবে ডবল সেলাই দিয়ে নেবেন এখানে এই যে রাবার দিয়ে দেড় ইঞ্চি উপরে রাবারটুকু লাগিয়ে নেবেন এই যেভাবে টেনে টেনে সুন্দরভাবে লাগিয়ে নেবেন রাবারটুকু দেখতে থাকুন খুবই সুন্দরভাবে আপনারা পারবেন মনোযোগ সহকারে দেখুন এই যে এখন মুড়ি এইভাবে সেলাই করে নেবেন বিওয়ার্স এটা শীতে বাচ্চাদের পরা অনেক আরামদায়ক খুবই সুন্দর একটি ফ্রক বেবি ফ্রক বেবি কলার দিয়ে এই যে এখানে চিন্ন দিয়ে তারপর কুচি দিয়ে নেবেন আগে থেকেই হাতের উপরেও কুচি হবে কুচি দিয়ে নিবেন তারপরে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে কিংবা কল করে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে জেনে নিতে পারেন আপনি আমি আপনাদের কথার প্রশ্নের উত্তর দিব সমস্যা নেই আপনারা যে কোনো সমস্যা হয় আমাদেরকে কল করতে পারেন আমার এই নাম্বারে আমার নাম্বারে ডিসক্রিপশানে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন তারপর হাতাটুকু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন এই যে বটিটুকু তৈরি হয়ে গেছে সহ এখন আমরা নিচের গ্যাটটুকু সেলাই করব সাইড দিয়ে নিচের গ্যাটটুকু এমনি সেলাই এইভাবে সেলাই করে নিব দেখুন সাইড দিয়ে সেলাই করে নিবেন আপনারা কুচি দিয়ে একসাথে একবারে লাগিয়ে নেবেন কুচিও দিয়ে কুচিও দিবেন আবার সেলাইও করে নেবেন এভাবে বডিতে একবারে লাগিয়ে নেবেন কুচি দিয়ে দিয়ে ইচ্ছে করলে আপনারা নিজের গ্যাটটুকু আগে কুচি দিয়ে নিতে পারেন কিংবা একসাথে একবারেও কুচি দিয়ে কুচি দিয়ে লাগাতে পারেন আপনাদের যার যেভাবে সুবিধা লাগিয়ে নেবেন এই যে কুচি দিয়ে দিয়ে তারপর বডির সাথে সেলাই করে নেবেন বডির কাপড়টুকু ভিতরে রাখবেন আর গ্যারের কাপড়টুকু উপরে রাখবেন রেখে তারপর সেলাই করে নেবেন এই যে কুচি দিয়ে নেবেন ভিওর্স আবারও বলছি আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও নিত্য নতুন ভিডিও করার জন্য আমার আগ্রহ এবং অনুপ্রেরণা জাগবে সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন এভাবে কুচি দিবেন ভর্তি কাপড়টুকু ভিতরে রাখবেন আর নিচের গ্যাটটুকু উপরে রাখবেন রেখে তারপর এভাবে কুচি দিয়ে একসাথে একবারে সেলাই করে নেবেন যেহেতু বিয়ার্স এটা ডিজাইনের একটি ফ্রক বেবি ফ্রক সেই জন্য এটা সেলাই করা একটু সময় নিবে আপনার ধৈর্য সহকারে আর মনোযোগ সহকারে এটা দেখতে থাকুন খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই যে নিচে এই যে আমরা নিচে এইভাবে চিকন পাইপিন করে নিব গের নিচে আমরা চিকন পাইপিন দেব হাতায় চিকন পাবিন দিলাম কলারে চিকন পাইপিন দিলাম এবং নিচের গেরও আমরা চিকন পাবিন দেব এই যে চিকেন পাবিন এইভাবে ডবল বাস করে চিকন পাবিন সেলাই করে নেবেন এই যে এবার উল্টায়া সুন্দরভাবে চিকন পাবিনটা করে নেবেন আপনারা যে কোনো কালারে আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন এটা ফেলালিনের ফ্রক এগুলি শীতে পরা অনেক আরাম বাচ্চাদের ওই যে দেখুন এবার ডবল সেলাইতে নেবেন ভিডিওটি নাট নাটেনে মঞ্চ করে দেখুন এবং পকেট কীভাবে লাগানো হয় সেটা আমরা দেখাবো এই যে পকেটের জন্য কুচির জন্য এক সাইডে আপনারা মুড়ি দিয়ে সেলাই করে নেবেন এই যেভাবে মুড়ি দিয়ে সেলাই করে নেবেন এই যেভাবে মুড়ি দিয়ে সেলাই করে নেবেন এটা দিয়ে পকেটের সাইডে ডিজাইন করা হবে সেই জন্য এভাবে আপনারা কুচি দিয়ে কুচি দিয়ে নেবেন আগে থেকেই এই যে পকেটায় রাউন্ড করে কাটিং করবেন দেখতে থাকুন খুবই সুন্দর সেটা সুন্দরভাবে এভাবে সাইডে একটা চিলি দিয়ে নেবেন তারপর বিহর সাইডে এভাবে চিকুন করে তারপর কুচির কাপড়টুকু পকেটে লাগিয়ে নেবেন ঘুরে ঘুরে এই যেভাবে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে নেবেন এই যে এখন উপরে চাপ সেলাই দিয়ে নেবেন কুচির উপরে চাপ সেলাই দিয়ে নেবেন আপনার এটা বাসায় খুব সুন্দরভাবে বানাতে তৈরি করতে পারবেন আপনার মজুর শহরে দেখবেন তাহলে তৈরি করতে অনেক সুবিধা সহজ হবে এই যে এই যে বেয়ার্স এখন পকেটগুলো আমরা লাগিয়ে নিব এভাবে দাগ দিয়ে নেবেন পকেটটা লাগানোর জন্য দুইটা পকেট দুই পাশে লাগাবো এই যেভাবে সেন্টার করে আগে থেকে ডাক দিয়ে নেবেন এই যেভাবে লাগ লাগিয়ে নেবেন তো বিহার্স ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কল করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব সমস্যা নেই আর বিহার্স এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর না আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল অন করে রাখবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই দুইটা এভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন দেখুন কী সুন্দর হয়েছে তবে আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ